আমরা আজকে গত 3রা অক্টোবর আমাদের কাউনিয়া জংশনে একটি ট্রেন যেটির ইঞ্জিন ঘোরানোর সময় সজলে ধাক্কা দেয় এবং সেখানে একজন নিহত হয় এবং বেশ কয়েকজন সেখানে আহত হয়েছে। সেদিন যে নিহত হয়েছিল তার নাম হল আপেল মাহমুদ। আমরা আজকে আপেল মাহমুদের গ্রামের বাড়িতে তার এখানে এসেছি। তারা 4 ভাই এবং তার বাবা বেঁচে আছে। শোক জানানোর জন্য রেলওয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমি তাদের বাড়িতে এসেছি। আর এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার কে দায়ী না সেটির জন্য ইতিমধ্যে আমরা তদন্ত টিম গঠন করেছি এবং সেখানে যারা এই ইঞ্জিন ঘোরানোর কাজে দায়িত্বে ছিল, যে লোকোমোটিভ অর্থাৎ যে ড্রাইভার, যে দুইজন থাকে, দুইজনকে ইতিমধ্যে আমরা রেলের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি এবং সেটা তদন্ত টিম গঠন করে দেওয়া হয়েছে। সে তদন্ত চলছে। আমার সঙ্গে আমাদের রেলওয়ের যে ডিভিশনাল রিজিওনাল ম্যানেজার আমাদের রংপুরের, এছাড়া লালমনিহাটে এবং এছাড়া আমাদের অন্যান্য উত্থাপন কর্মকর্তা যারা রেলের তারা এখানে এসেছে। একইভাবে আমরা সম্মিলিতভাবে এই সমাবেদনা জানানোর জন্য এসেছি। আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া এই মুহূর্তে আমাদের খুব একটা এই প্রত্যেকটা মৃত্যু এটা কখনো আমাদের কাম্য নয়। তবে আমরা দায়িত্ব নিচ্ছি এই কারণে যে একজন এই মৃত্যুর ফলে যে ক্ষতি হয়েছে এই পরিবারের সেটি পূরণ করার নয়। এবং তারা 4 ভাই ছিল, আপিল মাহমুদ 4 ভাই ছিল। এ ছিল 4 ভাইয়ের মধ্যে নিচের দিক থেকে দ্বিতীয় এবং উপরের দিক থেকে তৃতীয়। আরও 3 ভাই তারা আছে, তার মা বাবা বেঁচে আছে। আমরা গতবারও যখন রেলে অ্যাক্সিডেন্ট হয় তখন পরিবারকে পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, আর্থিকভাবে আমরা কিছু সহযোগিতা দিয়েছিলাম এবং আপনার আমাদের সিলেটে 4 জন নিহত হয়ে সেখানে অ্যাক্সিডেন্টে 4 জন সেখানে মারা যায়। আমরা প্রত্যেকের পরিবারকে 1 লক্ষ টাকা করে আমরা সে সময় দিয়েছিলাম। আমরা এবারও রেল পরিবারের পক্ষ থেকে, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি ওই পরিবারের হাতে 1 লক্ষ টাকা দেব। এটি তাদের শুধু তাদের সঙ্গে আমরা আছি, পরিবারের সঙ্গে এই যে শোকের বহন করার জন্য, তাদের সঙ্গে শরীর হওয়ার জন্যই মূলত এই অর্থ দিয়ে ক্ষতিপূরণের